feeling like crazy, crazy, feeling like crazy. একা তো খেতেই পারবে না, আমার মনে হয় না একা কেউ খেতে পারবে। তো নর্থ কে আমি আবার বেশি আবার বলতে নেই, আমি সাউথ কলকাতায় গেছি। ইউটিউবে নর্থ আর সাউথ কে খুব ভালো লাগছে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए। এই গরমে কিচ্ছু করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এসি চালিয়ে কুত্তার মতো চার পা তুলে ফ্যানের নিচে শুয়ে থাকি। তাই অনেক ঘুরে এমন একটা জায়গা পেয়েছি যেখানে খেয়ে শুধু পেট না ভাই মনটাও ভরে যাবে। দিলরুবা কেবিন থেকে শুরু করে কম দামে বারবিকিউ চিকেন, কার্শিয়াং থেকে শুরু করে লিওনসের মোমো, ফায়ার মোমো থেকে শুরু করে ওয়াও মোমো। তোমরা যদি সিরিয়ালি আমাদের ভিডিও লিস্ট দেখতে থাকো, এই টপিকের ওপর কিন্তু আমাদের কোনো ভিডিও নেই। বাই দ্য ওয়ে টপিকটাই তো বলছি না, আইসক্রিম আইসক্রিম। ওয়েট ওয়েট ওয়েট, এটা হচ্ছে সোডিয়ারের চ্যানেল, এখানে তো কিছু নর্মাল কিছু পাওয়া যায় না, এখানে যেটাই পাওয়া যায় সেটা হচ্ছে স্পেশাল। আর আজকে যেটা খাবো সেটা হচ্ছে স্পেশালেরও স্পেশাল। আজ আমরা যেখানে যাব হচ্ছে সেখানে নর্মাল আইসক্রিম তো পাওয়াই যায়, কিন্তু আমরা নর্মাল আইসক্রিম আজকে খাবো না, আজকে খাবো কিছু ওখানকার স্পেশাল আইসক্রিম। মানে জায়গার নাম অনুযায়ী ওখানকার আইসক্রিমগুলোর নামকরণ করা হয়েছে, যেমন টলিগঞ্জ কিটক্যাট, কেকেআর ব্ল্যাক কারেন্ট, আরও অনেক অনেক স্পেশাল আইসক্রিম রয়েছে যেগুলো আজকে আমরা খাবো ওখানে। একটা মজার কথা বলি, এখানে হচ্ছে 15 টাকা থেকে শুরু আইসক্রিম, আর 75 রকমের আইসক্রিম পাওয়া যায়। তো চলুন ওখানে যাই, গিয়ে দেখি কেমন আইসক্রিম, চলুন। It's been a while since I fell in love, but after last time. মহানায়ক উত্তম কুমার মেট্রোর 1 নম্বর গেট থেকে বেরিয়ে, এটাই হচ্ছে টালিগঞ্জ এরিয়া। তো এই 1 নম্বর গেট থেকে বেরোলে বেরিয়ে এসে এখানে হচ্ছে গুপ্তা শপ, আইসক্রিমের দোকানটা। এই হচ্ছে গুপ্তা শপ, আমি হচ্ছে গুপ্তা শপের মালিক। এখানে আমরা খাবো সব স্পেশাল স্পেশাল আইসক্রিমগুলো, এখানে লিস্ট রয়েছে সব আইসক্রিমের। আর এইগুলো দেখ, এইসব আইটেমগুলো থেকে হয় এখানে আইসক্রিমগুলো, ওর ওপর ছড়া এগুলো। আইসক্রিম থাকবে না, এর মধ্যে অনেক কিছু থাকবে, ক্যাডবেরি বিস্কুট আছে, আর নাম জানে না ওই ক্যাডবেরি বিস্কুট ব্যাস ওইটুকু, আর নাম জানে না। কি আমরা যে স্পেশাল আইটেমগুলো খাবো হচ্ছে, একটা হচ্ছে কেকেআর ব্ল্যাক কারেন্ট, টালিগঞ্জ কিটক্যাট, তো এই দুটো খাবো। কারণ না কলকাতা কেকেআর যখন আছে কলকাতার বুকে এরকম আইসক্রিম বানাচ্ছে, তো আমরা ওই আইটেমটা কেন খাবো না। আর যেহেতু টালিগঞ্জ এসেছে তো টালিগঞ্জের কিটক্যাট আইসক্রিমটা তো খেতেই হবে। আর তারপরে আমি জানতে পারলাম যে এখানকার এটা নাকি সবচেয়ে পুরনো আর সবচেয়ে বেশি মানে দাদারও দোকান, আর দাদারও এখানকার এই আইটেমটা নাকি খুবই ফেভারিট। তো সেই আইটেমটা দাদার জন্য আর আমাদের জন্য আমরা খাচ্ছি। রাজীব গুপ্ত, রাজীব গুপ্ত জায়গার অনুযায়ী নাম আছে, তো এই নামগুলো দেওয়ার কারণটা কি? প্রথম কথা আমার প্রথমে মনে হচ্ছিলো যে কলকাতাকে রিপ্রেজেন্ট করে কিছু একটা বানানো যায়, মানে খেলতে খেলাধুলো তো করে তো পারতে পারিনি, খেলাধুলো ইন্টারেস্ট ছিল, তো কলকাতা হয়তো কিছু করতে পারিনি। কলকাতাকে কলকাতায় থাকি, কলকাতায় ভালোবাসি, কলকাতাকে নিয়ে করার ইচ্ছে। এই আইসক্রিমে যখন ব্যবসায় নামি তখন একটু ডিফারেন্ট কিছু আইটেমগুলো রাখার চেষ্টা করি, তখন নামি যে এবার কলকাতার নাম দিয়ে কিছু আইটেম রাখা যাবে, তখন রাখলাম। কালীঘাট রাবড়ি আছে, গড়িয়াহাট চকো ব্রাউনি আছে, পার্ক স্ট্রিট ম্যাঙ্গো আছে, যেরকম টালিগঞ্জের কিটক্যাট আছে, রবীন্দ্র সর্ব স্ট্রবেরি আছে, ইডেন গার্ডেন পেস্তা আছে, নিকো পার্ক ব্ল্যাক ফরেস্ট আছে, কেকেআর ব্ল্যাক কারেন্ট আছে, কফি সরি আছে, আরও নতুন কিছু আসবে। অনেকে সাজেস্ট করেছে, নাম ফাম বলেছে, অনেকে বলছে আমাদের যাদবপুর নেই কেন, তাদেরও কমপ্লেন আছে, তাদের কমপ্লেনটা রাখার চেষ্টা করবো। মোটামুটি রাখার চেষ্টা করবো, দেখো ভালো অবশ্যই থাকবে। বেহালার অনেক কমপ্লেন আসছে যে বেহালার নাম নিয়ে নেই, যাদবপুরের নাম নিয়ে নেই না, রত্ন নর্থকে আমি আবার বেশি আবার বলতে নেই, আমি সাউথ কলকাতায় গেছি, সেই জায়গায় আমি নর্থকে ভালোবাসি, যে এ সাউথকে ভালোবাসি। আছে তো কফি হাউস আছে, সবচেয়ে হচ্ছে স্পেশাল হচ্ছে তোমার 15 টাকা থেকে শুরু, আর তোমার সবচেয়ে হাইস্ট মনে আমি দেখছি 60। এটা হচ্ছে কেকেআর ব্ল্যাক কারেন্ট, একবার, আর এটা আমার সবচেয়ে প্রিয় টলিগঞ্জ কেকেআর। এটা যে চকলেট বিস্কুটগুলো হতো না আমরা খেতাম ছোটবেলায়, চকলেট বিস্কুট এরকম। এগুলো আমরা ছোটবেলাতে খেতাম চকলেট বিস্কুট, এটা হচ্ছে কিটক্যাট। প্রাণটা জড়িয়ে গেল এই গরমে আইসক্রিমটা খাচ্ছি, অসাধারণ ফ্লেভার, একটা দাদারও খুব ফেভারিট এটা। তো প্রথমে এটা খাই, এটা হচ্ছে ক্যাডবেরি বিস্কুট, এটা হচ্ছে কিটক্যাট ব্ল্যাক কারেন্ট,
একটা ব্ল্যাক কাইন্ড আমার সবচেয়ে বেশি ফেভারিট। তার মধ্যে সলিড কালার, ওপরে এরকম চেরি দিয়েছে, আমি বলবো এক কথায় এত কম টাকায় এতটা দিয়েছে আইটেম, আর এত সুন্দরভাবে এত কিছু দেওয়া আছে এর মধ্যে। সলিড সলিড, এত আইসক্রিম খাবো, এত আইসক্রিম খাবো যে গলা ব্যথা করে দেবো, কিন্তু আইসক্রিম খাওয়া শেষ করবো না। যা খাবো আজকে সব কটাই স্পেশাল, আর আজকে স্পেশাল আর একটা আইটেম এসছে, সেই আইসক্রিমটাও আমরা খাবো, সেটাও আমরা টেস্ট করবো। তো সেটা বানাচ্ছে এখন পেছনে, আমার তো আইসক্রিমটা বানানো দেখে দুধস লাগছে। কেমন হবে ভাই? অসম হবে, দুটো যেহেতু অসম এটাও আরো বেশি অসম। ফিলিং লাইক ক্রেজি ক্রেজি ফিলিং লাইক ক্রেজি। আমরা আমাদের চ্যানেলে অনেক খালি দেখিয়েছি, কিন্তু এই প্রপার আইসক্রিম খালি আজ অবধি দেখাইনি। এখানে তিন রকমের আইসক্রিম রয়েছে, তিন রকমের আইসক্রিমের এই কোনগুলো দিয়ে দিয়েছে বিস্কুটগুলো। এখানে ওরিও বিস্কুট রয়েছে, লিটিল হার্ট বিস্কুট রয়েছে এখানে ছোট্ট। প্রথমে লিটিল হার্টটাই খাই, দেখতে পাচ্ছি উপর দিয়ে অনেক কিছু ছড়ি দিয়েছে, একার দ্বারা খাওয়ার নয় এটা। এত রকমের আইসক্রিম একসাথে দিয়ে আইসক্রিম, আমি প্রথমে দেখছি এখানে আমাদের আইসক্রিম আছে, বাট বাইরে আইসক্রিম দেওয়া আছে। পড়ে যাচ্ছিল, খেলা যাবেই না এটা। অসাম ভাই অসাম। আমি একটা কথা বলবো, কেউ যদি না খেতে থাকে আইসক্রিম খেয়ে, এই আইসক্রিমটাকে পেট ভরিয়ে দিতে পারবে, একা তো খেতেই পারবে না, আমার মনে হয় না একা কেউ খেতে পারবে। যার প্রচণ্ড খিদে পাবে সে একা খেয়ে নিতে পারবে, বাট আমার মনে হচ্ছে আমি বাড়িতে গিয়ে আর খেতে পারবো না এটা যদি আমি খেয়ে নিই। তো এখানে ওরিও বিস্কুট দেওয়া আছে, সব কিছু মিক্স করে, এখানে ওরিও আছে, এখানে কিটক্যাট দেওয়া আছে, সব কিছু মিক্স করে এই আইসক্রিমটা বানানো হয়েছে। এখানে ভ্যানিলা দেওয়া আছে, এখানে ম্যাঙ্গো দেওয়া আছে, তো সব মিক্স করে এখানে এই আইটেমটা দেওয়া হয়েছে, মানে বানানো হয়েছে, এই থালিটা বানানো হয়েছে, আইসক্রিম থালি। এটা আমি বলবো মারাত্মক খেতে পারে, এখানে আসুন, এসে আগে এই জিনিসটা যদি না খান তাহলে আমি বলবো মিস করছেন। এইগুলো আমি জানি না মলে পাওয়া যায় কি না, বাট রাস্তায় এইরকম জায়গায়, টালিগঞ্জ স্টেশনের বাইরে এরকম জায়গায় পাওয়া যাচ্ছে, অসাম। যে আইসক্রিম খেয়ে আজকে মন পেট সব ভরিয়ে দেবো, সব ভরিয়ে দেবো, থালি থালি শেষ করে দেবো আজকে, আরও অর্ডার কর, আরও খাবো। তো ফাইনালি খেল কি এখনই ধরে গেল মনে হচ্ছে। তো ফাইনালি খেয়ে নিয়েছি। তো আমি প্রথমে বলি যে কেকেআর ব্ল্যাক কারেন্ট, তারপর ছিল হচ্ছে টালিগঞ্জ কিটক্যাট, টালিগঞ্জ কিটক্যাট, তারপরে যেটা ছিল সেটা হচ্ছে আরও স্পেশাল। আমি বলেছিলাম না স্পেশালেরও স্পেশাল, আর একটা ছিল হচ্ছে আইসক্রিম থালি। তো তিনটে তো আমি বলবো অসাধারণ খেতে, দাম ওয়াইজও কম আর টেস্ট ওয়াইজ মারাত্মক। আমি বলবো যে এখন তো ব্লগাররা খুব খারাপ হয়ে গেছে, মানে বলতে পারো যে যেখানে সেখানে ভিউ পাওয়ার জন্য উল্টোপাল্টা বলে দিচ্ছে, যা ভালো খাবার ছুঁড়ে ফেলে দিচ্ছে, যা এখন মোটামুটি সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়ি হয়ে গেছে, এখন অনেক জায়গায় ব্লগারদের অ্যালাউই করছে না। তো সেই বেসিসে আমি বলছি, যদি এই খাবারটাকে কেউ যদি, মানে এই আইসক্রিমটাকে যদি কেউ বাজে বলে, তাহলে আমি বলবো যে সে সত্যি, আমি বলবো যে ভিউয়ের জন্যই করছে, কারণ এটাকে কখনোই মানে বাজে বলতে পারবে না, এত কম দামে এত সুন্দর আর এতটা কোয়ান্টিটিতে দিচ্ছে, মানে দুর্ধর্ষ খেতে, দুর্ধর্ষ খেতে। ওপর দিয়ে তো আরও জিনিসপত্র দিচ্ছে, বিস্কুট ওরিও, তারপর কিটক্যাট, তারপর তো ওই মশলা যেগুলো আমরা পানে খাই সেই মশলা টশলা দিচ্ছে। আমি 5.5 দেবো দাম ওয়াইজও ভাই আমি 5.5 দিয়ে দেবো, 5.5। মানে এই প্রথমবার আমাদের চ্যানেলে এরকম হচ্ছে যে 5.5 কেউ পাচ্ছে। তো কিটক্যাট আইসক্রিমটা ছিল টালিগঞ্জ কিটক্যাট, ওটা তোমরা দেখতে পাবে ওপর দিয়ে ভ্যানিলা টাইপের, কিন্তু ভেতরে কিটক্যাট ভর্তি ছিল, ভর্তি শুধু দাঁতে পড়ছে, মানে আরে বলছি তো অসাধারণ, মানে আমরা খেয়ে যে একটা আনন্দ, আমি প্রথমেই বলেছি আজকে কিছু খেতে এমনি খাবার খেতে ইচ্ছে করছিলো না এত গরমের মধ্যে, বাট আজকে এইটা খাওয়ার পর আমার খেতে আর খেতে পারবো না,
এটা খেয়ে নিয়েছি, যা থালি খেয়েছি, আইসক্রিম থালি, প্রথমবার এরকম আইসক্রিম থালি খাচ্ছি। তো এইটা খেয়ে আমার পুরো পেট ভরে গেছে, প্লাস মনও ভরে গেছে, বডি ঠান্ডা। এবার আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে ভিডিও এডিট করব, ছাড়ব। আর যেটা করছো না তাড়াতাড়ি করে দাও, যে সাবস্ক্রাইবটা করে নাও। চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, টাটা, বাই বাই।